আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমরা আমাদের টেলিভিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। তাহলে টেলিভিশনের বার্তার মাধ্যমে বাংলাদেশটাকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করি। যোদ্ধা হিসাবে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমরা রুহের মাগফিরাত কামনা করছি, তাদের শাহাদাত হিসাবে আল্লাহ যেন কবুল করেন। যারা এখন আহত এবং পঙ্গু হয়ে আছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করছি, এবং একই সাথে তারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে স্বাধীন নতুন আর একটা স্বাধীনতা আমাদের দিয়েছেন, সেই নতুন স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা যারা আছি এবং আমাদের ছাত্র জনতা যারা ভূমিকা রেখেছেন তাদের সহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ যেন করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই করে যাওয়ার জন্যই এখনও পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করাই মূলত আমাদের এখন মূল লক্ষ্য। আজকে আপনারা জানেন যে আমরা মূলত এটি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নয়, আমরা সকল ধর্মের সকল মতের সকল পথের আদর্শের মানুষ যারা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলে বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তার অংশ হিসেবেই গণমাধ্যম দেশের একটা অন্যতম স্তম্ভ যাদের অনেক বড় ভূমিকা। আমরা আজকের এই সুযোগে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই 5ই আগস্ট সহ একটা বলা যায় যে গণমাধ্যম যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা পালন করেছেন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিকদের মধ্যেও কয়েকজন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা তাদের জন্য আলাদাভাবে রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের সহ যারা এই জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, আহত পঙ্গুত হয়েছেন, তাদের সকলের জন্য আমরা বিচার দাবি করছি এবং আশা করছি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমেই এই সমস্ত ঘটনার সাথে যে সমস্ত সন্ত্রাসী খুনিরা এবং বিশেষ করে সেই সময়ের স্বৈরাচারী হাসিনার নির্দেশে তৎকালীন প্রশাসন যারা এই গুলি চালিয়েছে আমরা তাদেরকে তাদের নামে মামলা হয়েছে, আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের গ্রেপ্তার করবে এবং বিচার আওতায় তাদেরকে নিয়ে আসবে। আজকে মূলত আমরা বিভিন্ন গণমাধ্যমের সাথেই সরাসরি গিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, মূলত তাদেরও পরামর্শ নেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী আমরা একাই সব করে ফেলতে পারবো এটা বাংলাদেশ জামাত ইসলামী মনে করে না, কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষে আসলে একটা দেশকে এককভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য সকলের সাথে কথা বলছে, পরামর্শ নিচ্ছি আমরা, আমাদেরও মানুষ হিসাবে আমাদের দল হিসাবে দল পরিচালনায় আমাদের পর্যবেক্ষক যারা বিশেষ করে গণমাধ্যমে আপনারা যারা কাজ করেন তারা সবচেয়ে বেশি আমাদের শুভাকাঙ্ক্ষী একদিকে, শুভানুধ্যায়ী একদিকে। আবার আমরা অনেকবার বলেছি যে আমরা অনেকবার বলেছি যে আমাদের কার্যক্রমগুলো পরিচালনায় আমরা সবসময় মনে করি যে আমাদের ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন, কোনো অসুবিধা নেই, মানুষ হিসেবে আমাদের দল হিসেবে আমাদের কোনো ভুল থাকতে পারে। তো আজকে মূলত আমরা তারই অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা 3টি বিষয় বলেছি। এক হচ্ছে তাদেরকে সাহস যোগানো, কারণ একটা বড় ধরনের ধাক্কা বা বড় ধরনের একটা বলা যায় যে ম্যাসাকার বাংলাদেশে হয়েছে, এই যে একটা বড় দুর্ঘটনা থেকে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে হলে এটার জন্য সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। আজকে আপনারা যারা বিভিন্ন প্রাইভেট গণমাধ্যমগুলো আছেন পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, কিন্তু আজকে এখানে সবাই এটা আমরা স্বীকার করি যে আমরা খুব ছোট সময় থেকে বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি, এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল, সঙ্গত কারণে এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটাকে একদম তলানিতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারাই আছেন, আমরা পাশাপাশি এটা মনে করি যে বাংলাদেশ টেলিভিশন এটা বাংলাদেশের মানুষের, এই দেশের জনগণের একটা সম্পদ। সুতরাং এই সম্পদকে সামনের দিকে আরও বেশি কার্যকর করার জন্য, এটাকে আরও বেশি অর্থবহ করার জন্য, এটাকে জনগণের আরও পছন্দের টেলিভিশনে পরিণত করার জন্য আমরা আমাদের কিছু পরামর্শ তাদেরকে দিয়েছি, ওনাদের কিছু পর্যবেক্ষণ আমরা দিয়েছি, ওনাদের পর্যবেক্ষণগুলো আমরা শুনেছি। আমরা একটা মেসেজই নিয়েছি এবং মেসেজ দিয়েছি, সেটা হচ্ছে ওনার এবং আমরা সম্মিলিতভাবে এই কাজটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।